তিন কন্যার তিন রঙের কলা। এক বনে মিনু টুনটুনি তার তিন মেয়ে টুনি মুনি ও রেনু টুনটুনির সাথে বসবাস করত। মিনু টুনটুনির স্বামী অনেক আগেই মারা গিয়েছে, সেই থেকে মিনু টুনটুনি তার তিন মেয়েকে খাইয়ে পরিয়ে বড় করে তোলে। এরপর একদিন, কোন অপয়া অলক্ষীদের যে আমি জন্ম দিয়েছিলাম! এই তোরা নদীতে গড়ায় কলসি বেঁধে জলে ডুবে মরতে পারিস না, তাহলে আমার জ্বালা কমে। তোদের সমবয়সী এই বনে যতগুলো মেয়ে ছিল সবগুলোরই তো বিয়ে হয়ে গেছে, আর তোরা এখনো আইবুড়ো হয়ে বসে বসে ভাত গিলছিস, তাই না? মিনু টুনটুনি তার তিন মেয়ে টুনি মুন্নি আর রেনু টুনটুনিকে খেতে দিয়ে যখন এসব কথা বলছিল, সে সময় সেখানে তাদের প্রতিবেশী বিউটি পায়রা আসে। আর বিউটি পায়রা বলে, কি গো মিনু, তোমার মেয়েদেরকে কি শুধু দিন রাত বসে বসে খাইয়ে যাবে? সবার মেয়ের যে বিয়ে খেলাম, তোমার মেয়েদের কবে বিয়ে খাবো শুনি? তা হ্যাঁ রে, টুনি মুন্নি রেনু একটু রূপচর্চাও তো করতে পারিস, যাতে তোদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর এখন তো আমার মনেই হয় না যে আমরা তোদের কখনো আর বিয়ে খেতে পারবো। যাক গে সেসব কথা, শোনো মিনু, একটা খুশির সংবাদ আছে, আমার নাতনি হয়েছে গো। আমার মেয়ের ঘরে একটা মেয়ে হয়েছে, তাই তোমাকে মিষ্টি দিতে এলাম, এই নাও মিষ্টি খাও। এই কথা বলে বিউটি পায়রা মিনু টুনটুনির হাতে মিষ্টির প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায়। বিউটি পায়রার এমন কথা শুনে মিনু টুনটুনি আরো অনেক রেগে যায় আর বলতে থাকে, এমন মেয়ে তোরা আমার, তোদের জন্য পাড়া প্রতিবেশী সবার কাছে আমার কথা শুনতে হয়। হায় ঈশ্বর, তুমি আমার এই তিন অপয়া অলক্ষীকে বিয়ের ব্যবস্থা করো, নয়তো এই দুনিয়া থেকে তুলে নাও, এই দুশ্চিন্তা থেকে আমার মুক্তি দাও ঈশ্বর, মুক্তি দাও। মিনু টুনটুনির এই কথা শুনে খাবার প্লেট থেকে টুনি উঠে দাঁড়িয়ে বলে, খাবই না আর ভাত আমি, প্রতিদিন তোমার এক কথা শুনতে শুনতে কানটা নষ্ট হয়ে গেছে আমার। মা, তোমার কি মনে হয় বিয়ে কি আমরা নিজে বন্ধ করে রেখেছি? আমাদের বিয়ে না হলে আমরা কি করব? কত পাত্রপক্ষ এলো গেল, কেউ তো আমাদেরকে পছন্দ করে না, এটা আমাদের কি দোষ বলো তো? বিয়ে আমাদের কপালেই নেই। এই কথা বলে টুনি খাবার রেখে অন্য ঘরে চলে যায়। আর টুনির সব কাণ্ড দেখে মুনি আর রেনু খাবার ছেড়ে উঠে চলে যায়। তা দেখি মিনু টুনটুনি চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আরে যা যা, কাকে এত দেমাক দেখাচ্ছিস? হ্যাঁ, আমি ছাড়া তো তোদের কোনো গতি নেই। হায় ঈশ্বর, কত আশা ছিল, মেয়েদের বিয়ে দিয়ে আমি তীর্থযাত্রায় যাব, প্রতি মাসে জামাইয়ের বাড়িতে যাব, তার হবে না, আমার কপালে যে এসব কিচ্ছু নেই ঈশ্বর, এই অপায়াগুলোকে পালতেই আমার মরণ হয়ে যাবে। এই কথা বলে মিনু টুনটুনি খাবারের জায়গা পরিষ্কার করতে থাকে। আর এভাবেই মিনু টুনটুনি অবিবাহিত তিন মেয়েকে নিয়ে তার দিন পার করতে থাকে। আর বনের সবাই তাদের তিন বোনকে নিয়ে অনেক হাসাহাসি করে। একদিন টুনি কাঁদতে কাঁদতে তার দুই বোন মুন্নি আর রেনুকে বলে, আমি আর আমার এই অভিশপ্ত জীবন রাখবো না রে বোন, আজকেই আমি নদীতে ঝাঁপ দিয়ে নিজে প্রাণ বিসর্জন দিব, কি হবে এই জীবন রেখে যদি স্বামীর সংসারই করতে না পাই। আমিও তোর সাথে নিজের প্রাণ বিসর্জন দিতে চাই, এত খোটা এত গঞ্জনা আর যে সইতে পারছি না আমি, এত অপমান সহ্য করে চাইতে মরে যাওয়া অনেক ভালো, তোরা কি একাই অপমান সহ্য করিস? চল মরলে সবাই একসাথে মরি, আমাদের মায়ের মাথা থেকে তাহলে অনেক বড় দুশ্চিন্তা নেমে যাবে, মাকেও তাহলে আমাদের জন্য আর কথা শুনতে হবে না। এই কথা বলে টুনি মুনি আর রেনু টুনটুনি একসাথে মরার উদ্দেশ্যে নদীর ঘাটে যায়। আর যেই না নদীতে তারা ঝাঁপ দিতে যাবে, তখনই সেখানে একটা লাল পরী আসে আর তাদেরকে বলে, একি একি, থামো তোমরা, কি করছো? নদীতে ঝাঁপ দিতে যাচ্ছ কেন? থামো তোমরা, বলো তোমাদের কি সমস্যা, আমি তোমাদের সমস্যার সমাধান করব। কি হয়েছে তোমাদের, কেন তোমরা আত্মহত্যার পথ বেছে নিলে? হঠাৎ করে লালপুরের কথা শুনে টুনি মুন্নি আর রেনু টুনটুনি অনেক অবাক হয়। তারপর তারা লালপুরীকে তাদের জীবনের সব দুঃখের কথাগুলো খুলে বলে। সব শুনে লালপুরী বলে, তোমরা কি জানো না আত্মহত্যা করা মহাপাপ, ঈশ্বর কখনোই আত্মহত্যাকারীকে ক্ষমা করেন না। এইটুকু সমস্যার জন্য তোমরা এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে, তোমরা কোনো চিন্তা করো না।
এই কথা বলে লাল পরি মন্ত্র বলে তার হাতে লাল নীল আর হলুদ রঙের তিনটে কলা নে। আর লাল রঙের কলা টুনিকে, আর নীল রঙের কলা মুনিকে, এবং হলুদ রঙের কলাটা রেনু টুনটুনির হাতে দিয়ে বলে, এই নাও আমি তোমাদের তিন কন্যাকে তিন রঙের কলা দিলাম, যার যার হাতে যে রঙের কলা দিলাম সে শুধু সেই রঙের কলাই খাবে, তাহলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর শোনো, পূর্ণিমার রাতেই এই কলাগুলো খেতে হবে। এই কথা বলে লালপুরি সেখান থেকে চলে যায়। আর লালপুরির কথা শুনে টুনি মুনি আর রেনু টুনটুনি অনেক খুশি হয়ে বাড়িতে চলে আসে। তারপর মিনু টুনটুনিকে সব ঘটনা খুলে বলে, আর এসব শুনে মিনু টুনটুনিও ভীষণ খুশি হয়। তারপর ওরা তিন মন মিলে তিন রঙের কলা খাওয়ার জন্য পূর্ণিমার রাতের অপেক্ষা করতে থাকে। আর এর মাঝে রেনু টুনটুনির মনে একটা কুচিন্তা আসে। সে মনে মনে ভাবে, আচ্ছা আমি যদি ওই টুনি আর মুন্নিরও লাল নীল কলা খেয়ে ফেলি তবে কেমন হবে? তাহলে তো খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে, আর আমি এমনিতেও তো অনেক কালো। যদি একটা কলা খেয়ে আমার বিয়ে না হয়, আমি আজ রাতে টুনি আর মুন্নির কলা চুরি করব, আর পূর্ণিমার রাতে ওই তিন রঙের কলা আমি একাই খেয়ে ফেলবো, তাহলে আমার তাড়াতাড়ি বিয়ে হবে। এ ভাবনাতেই রেনু টুনটুনির সেই দিনটা কেটে যায়। এরপর বনের মধ্যে অন্ধকার রাত নেমে আসে। তখন রেনু টুনটুনি টুনি আর মুন্নি ঘুমিয়ে যাওয়ার পরে চুপি চুপি টুনি আর মুন্নির লাল নীল কলা চুরি করে লুকিয়ে রাখে। এরপর পরের দিন সকালবেলা, হাই হাই আমার লাল কলা কোথায়? এই টেবিলের উপরেই তো রেখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম ওই লাল রঙের কলা খেলে আমার বিয়ে হয়ে যাবে, এত অপমান থেকে আমি মুক্তি পাবো, তার হলো না, এবারও বুঝি আমার বিয়ে হবে না। এদিকে টুনি যখন এভাবে কাঁদছিল, মুন্নিও তার নীল কলা খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে বলে, হায় হায় টুনি দিদি আমারও তো নীল কলাটা নেই, আমাদের দুজনের বুঝি আমার কপালটা পুড়লো দিদি। টুনি আর মুন্নি যখন তাদের কলা খুঁজছিল, সেই সময় রেনু টুনটুনিও তাদের সাথে নিজের কলা খোঁজার অভিনয় করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর বনের মধ্যে পূর্ণিমার রাত নেমে আসে। তখন রেনু টুনটুনি সেই পূর্ণিমার রাতে তিন রঙের কলা হাতে নিয়ে হাসতে হাসতে বলে, আজ সেই তিন রঙের কলা খাওয়ার দিন এসেছে, আমি আজ একাই কলাগুলো খাবো, আর টুনি মুন্নির আগে আমি বিয়ের পিঁড়িতে বসবো, ইয়ে আমার বিয়ে হবে। এই কথা বলার সাথে সাথে রেনু টুনটুনি তিন রঙের কলা খেয়ে ফেলে। আর কলা খাওয়ার সাথে সাথে রেনু টুনটুনি একটা সাপে পরিণত হয়। আর নিজের এমন রূপ দেখে রেনু টুনটুনি ভীষণ ভয় পায়। আর সে কাঁদতে কাঁদতে বলে, একি একি আমার একি হাল হলো, আমি সাপে পরিণত হলাম কেন? হায় হায় কলা খেয়ে আমার কি সর্বনাশ হলো, মা ও মা টুনি মুন্নি তোরা তাড়াতাড়ি আয়, হায় হায় রে আমার কি হয়ে গেল। রেনু টুনটুনির এমন চিৎকার শুনে মুন্নি টুনি আর মিনু টুনটুনি সেখানে ছুটে আসে। আর রেনু টুনটুনির এমন অবস্থা দেখে তারা সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তখন মিনু বলে, একি আমার মেয়ে এমন সাপে পরিণত হলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, একি সর্বনাশ হলো আমার রেনুর। মিনু টুনটুনির এ কথা বলার সাথে সাথে সেখানে সে লালপুরি আসে। আর লালপুরিকে দেখে টুনি বলে, একি পরি তুমি এখানে? জানো তো আমাদের সব কলা চুরি হয়ে গেছে, আর কলা চুরি হওয়ার পর হঠাৎ করে রেনু টুনটুনি এমন সাপে পরিণত হয়ে গেছে, সেই জন্যই তো এসেছি, তোমাদের কলা এমনি এমনি চুরি হয়ে যায়নি, এই রেনুই চুরি করেছে, আর চুরি করে তিন রঙের কলা খাওয়ার ফলে রেনু টুনটুনি সাপে পরিণত হয়েছে। আমার তিন কলায় আলাদা আলাদা শক্তি ছিল, এখন সেই তিন কলা একসাথে খাওয়ার ফলে সেই শক্তি বৃদ্ধি পেয়ে রেনু টুনটুনি সাপ হয়েছে, আর এই তিন রঙের কলা যে একসাথে খাবে সে আমার দাসী হবে, তবে তাই আমি রেনুকে নিয়ে যেতে এসেছি। না না আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করেছি, ভেবেছিলাম তিন রঙের তিন কলা খেলে আমার তাড়াতাড়ি বিয়ে হবে, কিন্তু দেখো আমার বড্ড ভুল হয়ে গেছে গো, আমাকে নিয়ে যেও না।
তুই লোভ করেছিস, এই লোভের কোনো ক্ষমা নেই, তোকে আমার সাথেই যেতেই হবে। এই কথা বলে লাল পরি সাপরূপী রেনু টুনটুনিকে ধরে নিয়ে যায়। আর যাওয়ার সময় লাল পরি টুনি আর মুন্নিকে আবারও লাল নীল কলা দিয়ে যায়। এভাবে লোভী রেনু টুনটুনি তার লোভের জন্য লাল পরির দাসী হয়ে যায়। আর টুনি মুন্নি সেই লাল নীল কলা খেয়ে মহা ধুমধামে ওদের বিয়ে হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।